ঢাকা শহরে যুবলীগ মহাসমাবেশ করছে 11 তারিখ এখানে যারা আছেন খোঁজ দেন প্রত্যেকটি মার্কেট মিল ফ্যাক্টরি কারখানায় জোর জবরদস্তি করে সমাবেশের লোক দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করছে সমাবেশের নামে চান্দাবাজি শুরু হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি যে ডিসেম্বর থেকেই নাকি আওয়ামী লীগের অফিস বাসা বাড়ি এই সোহরাওয়ার্দী উদ্যানে করবে খাওয়া দাওয়া বিরিয়ানি পার্টি চলতে থাকবে তারা ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে ঘরে ঢুকাতে চায় তাহলে আমরা বলবো এইবার তোমাদেরকে আমরা ঘরে ঢুকাবো যদি আমরা বেঁচে থাকি তোমাদেরকে এবার ঘরে ঢুকে আমরা রাজপথ থেকে ফিরবো কাজী সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তোমরা যদি আঘাত করো আমরাও পাল্টা আঘাত করবো আজকের দাবি দুদকের সাহসী কর্মকর্তা শরীফউদ্দিনকে চাকরিতে বহাল করা আপনারা দেখেছেন যে এই বাংলাদেশের বর্তমান এই দুঃশাসনে আজকে সৎ সাহসী মানুষগুলো সেটা সরকারি কিংবা বেসরকারি সেক্টরে হোক তাদের চাকরি করা এবং কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে খুবই আশ্চর্যজনক বিষয় যে এই শরীফউদ্দিন কেন চাকরিচ্যুত করা হয়েছে তার কিছু ঘটনা চাঞ্চল্যকর ঘটনা সমস্ত গণমাধ্যম প্রচার করেছে সংবাদ পরিবেশন করেছে আপনারা জানেন যে সেই কক্সবাজারে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে রোহিঙ্গাদেরকে এনআইডি কার্ড দেওয়ার মতো জঘন্য অপরাধের স্বরূপ উন্মোচন করেছেন শরীফউদ্দিন এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেখানে আমরা দেখেছি কক্সবাজারের এই যে প্রকল্পে ভূমি অধিগ্রহণ এই প্রকল্পে মেয়র মন্ত্রী সচিব ডিসি থেকে শুরু করে বেশ বড় বড় রাঘব বলরা এই ভূমি অধিগ্রহণে এই লুটপাটে কিন্তু জড়িত ছিল তাদের কারো চাকরি যায় নাই কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই চাকরি হারাতে হয়েছে অন্যায়ের প্রতিবাদ করায় এই দুদকের মধ্যম পর্যায়ের মধ্যম সারির কর্মকর্তা শরীফউদ্দিনকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের মতো একটি সুরক্ষিত জায়গা একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সাতটি ল্যাপটপ চুরি হয়ে গেল সেটা নিয়ে কোনো এখন পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হলো না অথচ সেই ঘটনায় মামলা দায়ের করলো শরীফউদ্দিন তাকে চাকরিচ্যুত করা হলো আমরা এখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে শরীফউদ্দিনকে চাকরিতে বহাল করতে হবে শরীফউদ্দিনকে যদি চাকরিতে বহাল না করা হয় আজকে এখানে অল্প কয়েকজন যুবকরা দাঁড়িয়েছে পরবর্তীতে আমরা গণ অধিকার পরিষদের ব্যানারে হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো শরীফউদ্দিনের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই জীবনে দেখিও নাই কিন্তু লোকটাকে আমরা ফিল করি দেশের জন্য এই সমাজের জন্য যেখানে এই সমাজটা পচে যাচ্ছে এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাচ্ছে চোর বাটপার লুটেরা চরিত্রহীন তারা আজকে রামরাজত্ব করছে এমপি মঞ্চ হচ্ছে আমলাগিরি করছে আর সৎসাহসী মানুষগুলো চিপায় পড়ে রয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই কিছুদিন আগে না সম্ভবত পরশু হাইকোর্ট বলেছে ঘুষ এখন ডলারে লেনদেন হয় অর্থ পাচারকারীদেরকে শুটডাউন করার জন্য বলেছে অথচ এই সরকারের আমলে হলমার্ক কেলেঙ্কারি থেকে বেসিক ব্যাংক বিসমিল্লা গ্রুপ শেয়ার বাজার হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হলেও কারো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় নাই তার মানে স্পষ্ট সরকারের আমলা থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী সবাই ভাগ বাটোয়ারা করে লুটে পুটে খাচ্ছে যে কারণেই আমার দেশে বিদ্যুতের চাহিদা 14,000 মেগাওয়াট 14,500 মেগাওয়াট আর সেখানে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কারখানা বসিয়েও দেশের মানুষকে বিদ্যুৎ দিতে পারছে না অথচ এই বিদ্যুৎ আপনার শতভাগ বিদ্যুৎ উৎসবের নামে আলোক উৎসব করলো গত 12 বছরে 86,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে আমরা বিদ্যুৎ পাচ্ছি না আজকে ব্যবসায়ীরা হাহাকার করছে নীরবে কান্না করছে আমি ব্যবসায়ীদেরকে বলছি আপনাদেরকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে হবে দেশের যে অবস্থা তৈরি হচ্ছে আপনারাই সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান প্রতিষ্ঠান কারণ যখন আপনি এলসি খুলতে পারবেন না ডলার সংকট হবে আপনার মিল ফ্যাক্টরি বন্ধ হবে আপনার কিন্তু রাস্তায় নামতে হবে কাজী মিনমিন করে কথাবার্তা না বলে
সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেন, এই সরকারকে পদত্যাগ করতে বলুন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলুন। এরা দেশ চালাতে পারছে না, এরা বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, এরা খেলা হওয়ার কথা বলে বাংলাদেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। কিসের খেলা হবে? রাজনীতিকে আপনারা খেলা হবে আমি খেলায় পরিণত করেছেন। রাজনীতি কি জুয়া খেলা না তাস খেলা? সংসদের মতো পবিত্র জায়গায় আলোচনা করছেন। আজকে গুন্ডা বাস্তানদের হাতে যে রাজনীতি, গুন্ডা বাস্তান দুর্বৃত্তরাজ আজকে নেতৃত্বে, তার প্রতিফলন এই অসুস্থ স্লোগান। খেলা হওয়া মানে কি? কাউকে প্রতিহত করা, রুখে দেওয়া, এটাই তো মিন করতেছে রাজনীতিতে। আপনি সেই খেলা হওয়ার স্লোগান তুলেছেন। প্রধানমন্ত্রী কিছুদিন আগেই দেখেছেন, প্রধানমন্ত্রীর মোটিভ বুঝতে হবে, সরকারি দলের মিডিয়ার মোটিভ বুঝতে হবে। প্রধানমন্ত্রী হঠাৎ করে অগ্নি সংযোগের কথা বলছেন বারবার, আগুন সন্ত্রাসের কথা বলছেন বারবার। বিরোধী দল যখন ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় নামছে, জনগণের গণজাগরণ ঘটাচ্ছে, তখন তারা আবার তাদের পুরানো কার্ডে খেলা শুরু করেছে। কি খেলা শুরু করেছে? গত কয়েকদিন আগে গোয়েন্দা সংস্থার এক লোক ভোর রাতে আমার বাসায় গিয়েছে, বাসায় গিয়ে বলেছে, ভাই গোয়েন্দা সংস্থাকে সরকার নির্দেশ দিয়েছে 10ই ডিসেম্বরকে বিরোধী দলকে প্রতিহত করা, ঢাকায় 200 গাড়িতে অগ্নি সংযোগ করা। জানি না এই ঘটনা আপনারা জানেন কিনা। এই সরকার কিন্তু তার পুরানো কার্ডে খেলা শুরু করেছে, তারা মানুষের উপরে পেট্রোল বোমা মারবে, অগ্নি সংযোগ করবে। আগে তো বিহঙ্গ পরিবহন তার জেএমপি পঙ্কজকে দিয়ে করেছে, এইবার কোন পরিবহনকে দিয়ে করা আল্লাহ মাহবুব জানে। আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনারা অনেকেই খুব আফসোস করতেছেন, শঙ্কা আছেন যে প্রশাসনের ভূমিকাটা কী হবে। যাই বেটার চাকরির আপনার রিক্স উপেক্ষা করে ভোর রাতে যে কথা বলে, কারণ ভোর রাতে নজরদারি কম, দিনে রাতে তো সবসময় নজরদারি থাকে, সেই তথ্য দিয়ে এসেছে। কাজী প্রশাসনের লোকজন আজকে পরিবর্তনের পক্ষে, কিন্তু বিরোধী দলকে সঠিক লাইনে সঠিক রণকৌশল নিয়ে রাস্তায় থাকতে হবে। আজকে আজকে আমরা শরীফউদ্দিনের জন্য দাঁড়িয়েছি, কয়জনের জন্য দাঁড়াবেন? এই যে পুলিশের বেশ কয়েকজন ডিআইজি, আপনার এসপি পদমর্যাদার বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করেছে, তাদের অপরাধটা কি আমরা জানি না। জনস্বার্থে বাধ্যতামূলক অবসরের কথা বলেছেন, কোন জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানাতে হবে। আপনারা যদি ভেবে থাকেন প্রশাসনের রদবদল করে, প্রশাসনের লোকজনকে জিম্মি করে তাদেরকে দিয়ে আবার সেই 2014 সালের পূর্বে যেভাবে গুম খুন করিয়েছেন, পেট্রোল বোমার সন্ত্রাস করিয়েছেন, অগ্নি সন্ত্রাস করিয়েছেন, এবং মিডিয়ার সামনে নাটকবাজি মায়া কান্না দেখান, এইগুলা মানুষ বোঝে, সব কিছু জানে। তাই আপনারা এই নাটক করে এবার আর পার পাবেন না। আপনাদেরকে পতন হতে হবে, আপনাদের বিদায় নিতে হবে, 2 মাস আগে কিংবা পরে। যত আগে বিদায় নেবেন তত নিজেরা সেফ এক্সিট নিয়ে বিদায় নিতে পারবেন। তো আমি যে কথা বলতেছিলাম, বন্ধুগণ, যে একজন সচিবকে অবসর দিল, 6 জন পুলিশ কর্মকর্তাকে অবসর দিয়েছে, আরও বেশ কয়েকজনকে হুমকি দিচ্ছে। অর্থাৎ র্যাবের উপরে এই নিষেধাজ্ঞা আসার পরে প্রশাসন এখন একটু আপনার সতর্ক হয়েছে যে কেন তারা শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য গুম খুন করে তারা আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত হবে। এখন শেখ হাসিনা তাদেরকে হুমকি দিচ্ছে, তোমরা যদি গুম খুন না করো চাকরি থাকবে না। আমরা বলছি, যারা সৎ এবং সাহস বিচার, যাদের চাকরি যাবে, সরকার পরিবর্তন হবে, পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে প্রত্যেককে চাকরিতে বহাল করা হবে। এবং আমরা ঘোষণা দিচ্ছি, এই নভেম্বর মাস থেকে যারা এই জনগণের পক্ষে ভূমিকা নেবেন তাদের উপরে যত অন্যায় নিপীড়ন হোক আমরা প্রত্যেকের ক্ষতিপূরণ দেব। ক্ষমতার পরিবর্তন অবশ্যম্ভ, যেটা বলেছি 2 মাস আগে এবং পরে ক্ষমতার পরিবর্তন হবেই। এখন এরা কিন্তু শেষ সময়ে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। এই যে ডলার সংকট দেখছেন, আপনাদের কী মনে হয় ডলারটা হঠাৎ করে একটা সংকট তৈরি হয়েছে? ডলার থেকে সরকারি দলের নেতারা ইউরোতে ডলারে টাকা করে রেখেছে, কারণ ঘুষের টাকা বস্তায় রাখতে হবে, কয়েক বস্তা হবে, ব্রোকারেজ হাউসগুলোতে খোঁজ নিয়ে জানতে পারবে। সরকারকে বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, যে কয়েকদিন ক্ষমতা আছেন এখনও কিছুটা রক্ষা করার চেষ্টা করেন বাজার ব্যবসা প্রতিষ্ঠানকে। সরকারি এমপি মন্ত্রীদের বাসায় অভিযান চালান, প্রত্যেকের বাসায় কোটি কোটি টাকার ডলার পাবেন। আজকে বড় বড় ব্যবসায়ীরা বলছে যে এলসি খুলতে পারছে না,
আমদানি হবে না, গ্যাস বিদ্যুতের ভাবে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, চিন্তা করতেছেন? এই গার্মেন্টসের কথাই ধরেন, প্রায় 60 লক্ষ লোক গার্মেন্টসের চাকরি করে, যদি আপনার 20-50টা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কত লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। তারা কিন্তু ক্ষুধার জ্বালায় ঠিক এই দুর্বৃত্তদেরকে, তাদেরকে মানে তাদের ঘর বাড়ির ইট বালুক খুলে কিন্তু খাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করবে। আজকে আমরা বলছি এই সরকার দুর্নীতির বিচার করবে না, লুটপাটের বিচার করবে না। আমরা বলছি সরকার পরিবর্তন হলে যারাই ক্ষমতা আসবে আমরা সেই আইন বাস্তবায়নে বাধ্য করবো তাদেরকে, ঋণ খেলাপিদেরকে জীবনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না যারা ঋণ খেলাপি। যারা দুর্নীতিবাজ মাল পানি সবাই কামাইছেন, ওয়ার্ডের নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমরা জানি কে কোথায় টাকা পয়সা রাখছেন। যারা দুর্নীতি করে অবৈধ পথে টাকা পয়সা উপার্জন করেছে, প্রত্যেকের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং গরিবদের জন্য তাদের সেই টাকা দিয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, গৃহহীনদেরকে ঘর দেওয়া হবে। শেখ হাসিনা সরকার এটা পারবে না, কারণ শেখ হাসিনা টিকে আছে দুর্বৃত্তের সিন্ডিকেট। আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চাই। শেখ হাসিনাকে বলছি রক্তপাত ঘটাবেন না, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। অন্যথায় পৃথিবীর অন্যান্য শৈল শাসকদের চেয়ে নির্মম নিষ্ঠুর পরিণত হয়েছে, আপনার বেড়াতেও তাই হবে। কেউ ঠেকাতে পারবে না, ওই ভাইপো ভাতি জামাতিদের ওগুলো খবর থাকবে না। সর্বশেষ একটা কথা বলবো, আজকে আমরা শরীফুদ্দিনের জন্য যে দাঁড়িয়েছি, আমাদের মূল জায়গার সংগ্রামটা একটা একটা করে ধরতে হবে। এই শরীফুদ্দিনকে চাকরিতে বল না করা পর্যন্ত আমি যুব সমাজকে বলবো প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম দিবেন, একজন হলে এই রাস্তায় দাঁড়াবো। শেখ হাসিনার দুঃশাসনকে দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা পরাজিত করবো। প্রশাসনে আমলাতন্ত্রে আমরা সাহসী অফিসারদের পক্ষে অবস্থান নিয়ে এই দেশকে নতুন করে বিনির্মাণ করব। আমরা যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। কাজে আমাদের বার্তা স্পষ্ট, যত দ্রুত এই আপনার শরীফুদ্দিনকে চাকরিতে বহাল করবেন তত আমাদের এই প্রোগ্রাম শেষ হবে। তাকে চাকরিতে বহাল না করা হলে আমাদের এই ধারাবাহিক প্রোগ্রাম চলবে। যারা উপস্থিত থেকেছেন বুঝছি অন্য ব্যানারের লোকজন আসে না, আমাদের ব্যানারের প্রোগ্রাম হবে, আমাদের দলের ব্যানারের প্রোগ্রাম হবে, কাজে আমাদের দলের নেতা কর্মীদের করবো, আপনারা প্রস্তুতি নেবেন। কারণ এই যে কোনো ব্যক্তির ইস্যু না, এটা দেশ জাতির গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৎসাহস অফিসারদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য এইভাবে সাহস অফিসারদেরকে স্যাক করা হচ্ছে। কাজে আমাদেরকে বিরুদ্ধে দাঁড়াতে হবেই, বিজয় অর্জন করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।